নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণা আচরণবিধি লঙ্ঘন করেছেন শামীম ওসমান, বললেন সিইসি। কক্সবাজারে সিনহা হত্যা মামলার রায় 31 জানুয়ারি, জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি রাষ্ট্রপক্ষে। করোনার রেড জোনে ঢাকা ও রাঙামাটি, শনাক্ত হার 12% উপরে। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ একুশের দেশের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। ব্যক্তি নয় আইনকে গুরুত্ব দিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে নির্বাচনী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন উপলক্ষে কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে তিনি বলেন, করোনা সংক্রমণ বাড়লে নির্বাচন বন্ধ হবে কিনা তা পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করছে। সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলনকে আচরণবিধি লঙ্ঘন বলেও মন্তব্য করেন সিইসি। নারায়ণগঞ্জ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন স্মৃতিমণ্ডল। নগরজুড়ে নির্বাচনী উত্তাপ, নারায়ণগঞ্জ যেন পোস্টারের নগরী, প্রার্থীদের গণসংযোগে জমজমাট প্রচার। দুপুরে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। দায়িত্ব পালনে ব্যক্তি নয় আইনকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান সিইসি। ব্যক্তির প্রতি দুর্বলতা থাকতে পারে, রাজনৈতিক দলের প্রতি সহানুভূতি থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, এটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায়, এটাকে উপেক্ষা করার উপায় নেই। কিন্তু যখন আপনি নির্বাচনের দায়িত্ব পালন করবেন, তখন কে কোন দলের, কে কোন মতের, কার কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কে কোন গোত্রের, এটা আপনার মাথায় থাকে না নিশ্চয়ই। করোনা পরিস্থিতিতে নির্বাচন বন্ধ হবে কিনা এ প্রশ্নে সিইসি বলেন, সবকিছু পরিস্থিতির ওপর নির্ভর করছে। আর সংসদ সদস্য শামীম ওসমানের সংবাদ সম্মেলন আচরণবিধি লঙ্ঘন বলেও অভিহিত করেন সিইসি। রুল অফ ল, রুল অফ পার্সনের উপরে, ব্যক্তি যত প্রভাবশালী হোক না কেন, তার পরিচয় যাই থাক না কেন, আপনার হাতে আছে আইন। প্রিজাইডিং অফিসারদের নিরাপত্তার দায়িত্ব পুলিশের বলেও আশ্বস্ত করেন পুলিশ সুপার। নিরাপত্তা নিয়ে ইনশাল্লাহ আপনারা এতটুকু চিন্তা করবেন না, সকল নিরাপত্তার চিন্তা আমাকে, আমার উপরে দিয়ে দেন। আমি জেলা প্রশাসক মহোদয়, প্রিজাইডিং অফিসার মিলে আপনাদের সকল চিন্তা নিতে চাই। পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকারও নির্দেশ দেন সিইসি। আর মাত্র কয়েকদিন পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোট। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে এটি সর্বশেষ এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে ইভিএম এ ভোট এবং প্রার্থীদের তুমুল প্রতিদ্বন্দ্বিতার এই নির্বাচন কতখানি সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে সেটি বর্তমান কমিশনের কাছে একটি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। আর 3 দিন পরেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন, শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভী নির্বাচনে কালো টাকার বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান। অন্যদিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম তার নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ করেন। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। দোরগোড়ায় নির্বাচন, প্রচার প্রচারণায় স্লোগানে স্লোগানে গণসংযোগে মুখরিত নারায়ণগঞ্জ শহর। ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। সকালে 18 নম্বর ওয়ার্ডের নিতাইগঞ্জ এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভি। তিনি বলেন, ভোটের মাঠে প্রতিটি মুহূর্তই চ্যালেঞ্জিং। নেভার এভার টাকার রাজনীতি করি নাই, করবো না কোনোদিন। সুতরাং টাকা কোত্থেকে ছড়াচ্ছে, কে ছড়াচ্ছে, এটা আমারও প্রশাসনের কাছে জিজ্ঞাসা। যদি আইন শৃঙ্খলা বাহিনী শহরকে পরিবেশ ঠিক রাখার জন্য কোনো মাদকাসক্তিকে ধরে, মাদক বিক্রেতাকে ধরে, টেরোরিস্ট কাউকে যদি ধরে, অথবা আপনি মনে করেন এখন কিশোর গ্যাংদের যদি ধরে, সেটা যদি করে থাকে তাহলে সঠিক কাজ করেছে। অন্যদিকে 12 নম্বর ওয়ার্ডে নগরীর খানপুর হাসপাতাল এলাকা থেকে গণসংযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। তিনি অভিযোগ করেন আইন শৃঙ্খলা বাহিনী অযথা তার নেতাকর্মীদের হয়রানি করছে। বাড়ি বাড়ি তল্লাশি করতেছে তাদের গ্রেপ্তারের জন্য। আমাদের অনেক নেতাকর্মী এখন বাসায় থাকে না। তবে পুলিশি নির্যাতন যতই বৃদ্ধি পাচ্ছে, গ্রেপ্তার যতই বৃদ্ধি পাচ্ছে,
নেতাকর্মীদের মধ্যে ইউনিটি ততই বৃদ্ধি পাচ্ছে। এবার নির্বাচনে সাতজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া 27টি ওয়ার্ডে 148 জন সাধারণ কাউন্সিলর ও 34 জন সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 16 জানুয়ারি নির্বাচনে ভোট হবে ইভিএমে। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার রায় আগামী 31 জানুয়ারি নির্ধারিত করেছেন আদালত। এদিকে চার দিনের যুক্তিতর্কে আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে ওসি প্রদীপ এই হত্যাকাণ্ডে জড়িত ছিল না দাবি করে ন্যায় বিচার চেয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। সকালে সিনহা হত্যা মামলার 15 আসামিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। আসামি বরখাস্ত ওসি প্রদীপের পক্ষে অ্যাডভোকেট রানা দাশগুপ্ত তার অসমাপ্ত যুক্তিতর্ক শুরু করেন। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, চার দিন ধরে চলা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক 31 জানুয়ারি রায় ঘোষণার দিন ধার্য করেছেন। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমি হুজুর আদালতের কাছে সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। এদিকে বাদীপক্ষের আইনজীবী গণমাধ্যম কর্মীদের জানান, সাক্ষ্য ও তথ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে সিনহাকে হত্যা করেছে। ন্যায় বিচারের স্বার্থে আইনানুগ ভাবে আসামিদের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা। অন্যদিকে প্রদীপকে নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করেন তার আইনজীবী। আজকে আমরা এটুকুই বলবো, প্রসিকিউশন এবং ডিফেন্স দুই পক্ষই চাইবে ন্যায় বিচারটা নিশ্চিত হোক। 2020 সালের 31 জুলাই কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর পুলিশ চেকপোস্টে গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। সমর ইসলাম, একুশে টেলিভিশন। দ্রুত সময়ে নির্বাচন কমিশন আইন তৈরি করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সকালে কুষ্টিয়া সরকারি মহিলা কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও বইয়ের মোড়ক উন্মোচনে তিনি বলেন, এদেশে যেহেতু নির্বাচন কমিশন আইন নেই, তাই 22 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন কমিশন গঠন করতে হবে। বর্তমানে যে গণতান্ত্রিক ব্যবস্থা আছে সে অনুযায়ী নতুন নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি। ঢাকা ও রাঙামাটি জেলাকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আর মধ্য ঝুঁকিতে সীমান্তবর্তী 6 জেলাকে চিহ্নিত করা হয়েছে। এছাড়া কম ঝুঁকির তালিকায় রয়েছে দেশের 54টি জেলা। স্বাস্থ্য অধিদপ্তর গত এক সপ্তাহের তথ্য বিশ্লেষণ করে এসব তথ্য জানিয়েছে। বিস্তারিত মিনালা দেবার রিপোর্টে। গেল 10 দিনে করোনা সংক্রমণ বেড়েছে 6 গুণ। নতুন রোগী বৃদ্ধি সবচেয়ে বেশি ঘটেছে ঢাকায়। সর্বশেষ 24 ঘন্টায় যেসব রোগী শনাক্ত হয়েছেন তাদের 79% বেশি ঢাকা শহর ও জেলার বাসিন্দা। এমন অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের গেল এক সপ্তাহের বিশ্লেষণে করোনা ভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকি বিবেচনায় ঢাকা ও রাঙামাটি জেলাকে রেড জোন বা অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অধিদপ্তরের তথ্য মতে রাজধানী ঢাকায় করোনা সংক্রমণের হার 12.90, রাঙামাটিতে করোনা সংক্রমণের হার 10। এছাড়া হলুদ জোন বা অপরিবর্তিত মধ্যম ঝুঁকি বা কম থেকে মধ্যম ঝুঁকিতে আছে দেশের সীমান্তবর্তী জেলা যশোর, রাজশাহী, দিনাজপুর, লালমনিরহাট, নাটোর ও রংপুর। আর সংক্রমণের গ্রিন জোন বা অপরিবর্তিত কম ঝুঁকিতে আছে দেশের 54 জেলা। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিরতি, যখন ফিরছি তখন থাকছে। সারা দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত 5, আহত 20। আবারও আমন্ত্রণ একুশের দেশের সঙ্গে। সড়ক দুর্ঘটনায় 3 জেলায় 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 20 জন। নাটোর রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকায় বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে 2 জন নিহত হয়েছে, আহত হয়েছে 10 জন। এদিকে কুষ্টিয়ার মিরপুরে ট্রাক চাপাই বিআরবি গ্রুপের কর্মকর্তা রাসেল নিহত হয়েছেন। সকালে কুষ্টিয়া রাজশাহী মহাসড়কের তালবাড়িয়া কদমতলায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে 2 চালক নিহত হয়েছেন, এ ঘটনায় আহত হয়েছে অন্তত 10 জন।
নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় একটি কর্কশিট ও ফোম কারখানার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুই ঘন্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, কর্কশিট ও ফোম গোডাউনে হঠাৎ আগুন লাগে, দ্রুত তা চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মশার কয়েল থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। জয়পুরহাটে কিডনি বেচাকেনার সাথে জড়িত কালাই উপজেলার 9 কিডনি দালালকে আটক করেছে র‍্যাব। সকালে র‍্যাব 5 জয়পুরহাট ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। বলা হয়, দীর্ঘদিন ধরে কালাই উপজেলার কিছু দালাল নিরীহ মানুষদের কাছ থেকে কিডনি কিনে টাকা না দিয়ে দিনের পর দিন ঘোরাচ্ছিল। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে কালাইয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পটুয়াখালীর কলাপাড়ায় 13 মণ জাটকা ইলিশ ও চাপিলা মাছ জব্দ করেছে কুয়াকাটা নৌপুলিশ। সকালে কলাপাড়ার চাপলি বাজারে অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করা হয়। পরে এসব মাছ বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। নৌপুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কিছু অসাধু জেলে কাউচার সংলগ্ন সমুদ্র থেকে জাটকা শিকার করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে চাপলি বাজারে অভিযান চালিয়ে 4টি মোটরসাইকেল থেকে এসব মাছ জব্দ করা হয়। দেশের প্রথম আর্ট স্কুলের 100 বছরের পুরনো ভবনটি নিলামে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সংস্কৃতিপ্রেমীদের দাবি, ঐতিহাসিক সাংস্কৃতিক নিদর্শন হিসেবে ভবনটি সংরক্ষণ করা হোক। শেখ জুয়েলের ক্যামেরায় খুলনা বিভাগীয় প্রতিনিধি মহেন্দ্রনাথ সেনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। 1904 সালে দেশের প্রথম এই আর্ট স্কুলটি গড়ে তুলেছিলেন শিল্পী শশীভূষণ পাল। পরে মহেশ্বর পাশা স্কুল অফ আর্ট নামের সেই স্কুলটি গল্লামারিতে স্থানান্তর করা হয়। 1983 সালে প্রথমে শশীভূষণ আর্ট কলেজ এবং পরে নামকরণ করা হয় খুলনা আর্ট কলেজ নামে। 2009 সালে এটি খুলনা বিশ্ববিদ্যালয়ের অধীনে চারুকলা ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি পায়। পরে মহেশ্বর পাশায় ভবনটিতে 4 দশক আগে গড়ে ওঠে শশীভূষণ শিশু বিদ্যানিকেতন। এরপর 1980 সালে প্রাথমিক বিদ্যালয় এবং 1991 সালে মাধ্যমিক বিদ্যালয়। ঐতিহ্যবাহী এই ভবন ভাঙার সিদ্ধান্ত মানতে পারছেন না শিল্পীরা। হতবাকি হয়েছি যে এরকম একটা ভবনকে আমরা ইতিহাস ঐতিহ্যকে আমরা রাখতে পারছি না। ভবনটি না ভেঙে আমাদের শিল্পীদের মনে হয় যে এই ভবনটিকে রেখে, কারুকার্য রেখে আর একটি বিল্ডিং যদি তৈরি করা হয়। উন্নয়নটা জরুরি, কিন্তু মহেশ্বর পাশা আর্ট স্কুলের মতো এরকম একটি ভবন ভেঙে ফেললে সেটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। কর্তৃপক্ষ বলছে, ভবনটি জরাজীর্ণ হওয়ায় ভাঙার নির্দেশ দিয়েছে সিটি কর্পোরেশন। কার্যকর কমিটির সিদ্ধান্ত হলো যে এটাকে তাহলে যদি টেন্ডার দিতে হবে। বাংলার গভর্নর বর্ধমানের মহারাজা বিজয়চাঁদ মহতাব, শিল্পাচার্য জয়নুল আবেদিন, পল্লীকবি জসীমউদ্দিন, শিল্পী এস এম সুলতান সহ দেশি বিদেশি অনেক শিল্পরসিক এই প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। প্রত্নতাত্ত্বিক যে ঐতিহ্য, এই ঐতিহ্যটাকে কেন নষ্ট করবে? এটা তো যুক্ত বাংলার মধ্যে একটা অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ছিল। উন্নয়ন করলে এটা না ভেঙেও করা যায়, আমরা সেই অনুরোধটাই করছি। শতাব্দী প্রাচীন পথিকৃত শিল্পী শশীভূষণ পাল রায়ের স্মৃতি বিজড়িত ভবনটি না ভেঙে সংরক্ষণের দাবি সচেতন সমাজের। সমর ইসলাম, একুশে টেলিভিশন। চুয়াডাঙ্গায় 5,000 সুবিধাবঞ্চিত ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে গোপালপুর গ্রাম সহ আশপাশের এলাকার মাঝে গুলশান অল কমিউনিটি ক্লাব লিমিটেডের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হয়। ক্লাবের পরিচালক বোরহানউদ্দিন ও ক্লাবের সদস্য ইঞ্জিনিয়ার মজিবুল হক এ উপহার তুলে দেন। আয়োজকরা জানান, সারা দেশে শীত বস্ত্র উপহার দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে অল কমিউনিটি ক্লাব। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। খেজুরের গুড় নাম তার হাজারি। 200 বছরের পুরনো এ গুড়
স্বাদ গন্ধে অতুলনীয়, সুনাম রয়েছে দেশ বিদেশে। এই হাজারি গুড় এখন মানিকগঞ্জ জেলার ব্র্যান্ড। এই গুড়ের সুনাম ও বৈশিষ্ট্য ধরে রাখতে উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। মানিকগঞ্জ প্রতিনিধি সাব্বিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। হাজারি গুড় তৈরি হয় বাছাই করা খেজুর গাছের রস দিয়ে। অগ্রহায়ণ পৌষ আর মাঘ মাসে রস সংগ্রহ করে এ গুড় তৈরি করা হয়। 10-12 কেজি রসে গুড় হয় 1 কেজি। মানিকগঞ্জের চিটকার হাজারি পরিবার প্রায় 200 বছর ধরে এটি তৈরি করে আসছে। প্রচলিত পাটালি গুড়ের চেয়ে এই গুড় স্বাদে ভিন্ন। খোদ রানী এলিজাবেথ এর সুনাম করে গেছেন। স্বাদ পুরো চলছে। গুড়টা খাইছিল এলিজাবেথ, খাইছিল এলিজাবেথ গুড়টা খেয়ে মনে করেন সবচেয়ে ভালো বলছে যে এত সুস্বাদু গুড়, যেটাতে রস আসে ওইটা টাইম উঠিয়ে আবার ফিরে নতুন করে গাড়া লাগে। ভালো রস দিয়ে আমরা হাজারি গুড় তৈরি করি, আর যে রস ওরে থেকে একটু যেটাই মধ্যম কাটা বলে ওইটা দিয়ে আমরা নাম বাড়ি আর কি। মিষ্টি গন্ধ আর মনোহর স্বাদের এ গুড় নিয়ে প্রচলিত আছে অনেক উপকথা। অনেকের মতে 100 বছর আগে ঝিটকা অঞ্চলে হাজারি প্রামাণিক নামে একজন গাছি এই গুড় তৈরি করেছিলেন, তার নামেই এই গুড়ের নামকরণ। ফকির যেগুলো ডাকছিল আর কি, পেশাব, তখন উনি গাছের পিলা চাই দিয়ে গাছ কাটতেছে, তখন উনি বললো কি আমার একটু রস দে খাই, এটা এক তুই চাস কি? আমার দাদা রে বলছিল আর কি, মিনাদি হাজারি রে, উনি কইলো যে দা তোর গুড় আজকে তে হাজারি গুড় হয়ে যাইব, মানে সাদা দুধের মতন হয়ে যাইব। এখন খেজুর গাছ কমে যাওয়া সহ গাছিরা পেশা পরিবর্তন করেছেন, যে কারণে মানসম্মত রস পাওয়া যাচ্ছে না বলে গুড়ের মান কমে যাচ্ছে। বর্তমানে যে গুড় টুর বানাইতেছে এই গুড়গুলো খেজুরের গুড়গুলো একটু ভেজালমুক্ত অতি বানায় বা ভেজালমুক্ত হয় তাহলে খুব ভালো হয়। সরকারিভাবে ঝিটকার হাজারি গুড় দিয়ে মানিকগঞ্জ জেলা ব্র্যান্ডিং করা হয়েছে। এই গুড়ের সুনাম ও বৈশিষ্ট্য ধরে রাখতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ব্র্যান্ডিং এর সাথে মিল রেখে হাজারি গুড়টাকে আমরা বিশ্ব দরবারে যাতে প্রমোট করা যায় সে ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব। শুষ্ক স্থানে সংরক্ষণ করতে পারলে অনেক দিন এই গুড় টাটকা থাকে। রত্নসামান, একুশে টেলিভিশন। এস আলম গ্রুপ, চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামের আনোয়ারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওমকার দত্ত নামে একজনকে হত্যার ঘটনায় রণজিৎ ও লিটন নামে দুজনকে আটক করেছে পুলিশ। ভোরে আনোয়ারা পুলিশ এর একটি দল খাগড়াছড়ির মানিকছড়ির গহীন অরণ্য থেকে তাদের আটক করে। পুলিশ জানায় গেল 5 জানুয়ারি আনোয়ারায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাতুরি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় নিহত ওমকারের বাবা নেপাল দত্ত বাদী হয়ে 4 জনকে এজাহারভুক্ত করে অজ্ঞাতনামা 5 আসামি করে হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে জানায় পুলিশ। বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া শেষ হয়েছে। সমাপনী দিনে মহড়ায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। আরও উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহিন ইকবাল। এর আগে প্রধান অতিথি জাহাজে এসে পৌঁছালে বিএন ফ্লিট কমোডোর মীর এরশাদ আলী তাকে স্বাগত জানান এবং গার্ড অব অনার দেয়া হয়। 15 দিনের মহড়ায় 4টি ধাপে অনুষ্ঠিত হয়। চূড়ান্ত দিনের মহড়ায় উল্লেখযোগ্য ছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ থেকে মিসাইল উৎক্ষেপণ, বিমান বিধ্বংসী গোলাবর্ষণ, সাবমেরিন বিধ্বংসী রকেট ডেপথ চার্জ নিক্ষেপণ সহ বিভিন্ন রণকৌশল। চট্টগ্রামে 12-18 বছরের শিক্ষার্থীদের COVID-19 প্রতিরোধে টিকা দেওয়া কার্যক্রম অব্যাহত রয়েছে। নগরীর 3টি কেন্দ্র চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম, আসকার দিঘির পাড়ের রিমা কনভেনশন সেন্টার ও সিরাজুদ্দৌলা সড়কের হল 7-11 এই কার্যক্রম চলছে। সকাল থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী এসব কেন্দ্রে টিকা নিচ্ছে। এদিকে চট্টগ্রামে প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। গেল 24 ঘণ্টায় 1,790টি নমুনা পরীক্ষার পর 222 জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার 12.40%, তবে এই সময় কেউ মারা যায়নি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ডাকা সমাবেশে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, 144 ধারা জারি করে সমাবেশ বন্ধ করেও সরকারের পতন ঠেকানো যাবে না।
এজন্য দলের নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকারও আহ্বান জানান তিনি। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে মারামারি শুরু হয়, ভাঙচুর করা হয় মঞ্চ। এ সময় দক্ষিণ জেলা বিএনপি নেতা সরোয়ার নিজাম লাঞ্ছিত হন। এর সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে শেষ মুহূর্তের প্রচারণা আচরণবিধি লঙ্ঘন করেছেন শামীম ওসমান, বললেন সিইসি। কক্সবাজারে সিনহা হত্যা মামলার রায়, 31 জানুয়ারি জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি রাষ্ট্রপক্ষে। করোনার রেড জোনে ঢাকা ও রাঙামাটি, শনাক্ত হার 12% উপরে। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।